স্টুডেন্ট তোমরা যারা দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং কলেজে ভর্তি হতে চাও তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের আমি ছটা পয়েন্ট নিয়ে আলোচনা করব কলেজে ভর্তি সংক্রান্ত দেখো কি কি বিষয়ে আলোচনা হচ্ছে এক নম্বর আলোচনা করব কলেজে ভর্তি কবে থেকে শুরু হবে অর্থাৎ কোন মাস থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে দ্বিতীয় আলোচনা হবে তোমাদের ভর্তি প্রক্রিয়া কীভাবে হয় তিন নম্বর আলোচনা হবে অনার্স নিতে হলে কত নম্বর দরকার চার নম্বর অনার্স কি ইংরাজিতে পড়তেও লিখতে হয় এমন অনেকের ধারণা আছে যে অনার্স নিলে কি কোনো একটা সাবজেক্টে ধরো আমি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি বা সমাজতত্ত্ব কোনো একটা সাবজেক্টে অনার্স নেবো সেটা কি ইংরাজিতে পড়তে এবং পরীক্ষা দিতে হবে সেই বিষয়টা তোমরা জানতে পারবে তারপরে ভর্তির জন্য কত টাকা লাগবে এবং অনার্স থেকে সরি এখানে আর্টস থেকে সায়েন্স বা সায়েন্স থেকে আর্টসে কি যাওয়া যায় অর্থাৎ তুমি এইচএসে আর্টস নিয়ে পড়াশোনা করেছো তুমি কি সায়েন্সের কোনো সাবজেক্টে পড়াশোনা করতে পারবে বা তুমি সায়েন্সের ছাত্র ছিলে তুমি কি আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হতে পারবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। প্রথমে আলোচনায় আসি এক নম্বর পয়েন্ট যে কবে থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে দেখো তোমাদের রেজাল্ট জুন মাসের শেষের দিকে পাবলিশ হবে জুন মাসের পনেরো তারিখের পর বা শেষ সপ্তাহে তোমরা উচ্চ মাধ্যমিক দু হাজার রেজাল্টটা পাবে যখন রেজাল্ট পাবলিশ হবে ঠিক তার এক সপ্তাহের মধ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে আবারও বলছি যে তোমাদের রেজাল্ট জুন মাসের জুন মাসের শেষ সপ্তাহে বা পনেরো তারিখের পরে পাবলিশ হতে পারে ঠিক রেজাল্ট পাবলিশ হওয়ার এক সপ্তাহর মধ্যে তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে এক নম্বর পয়েন্টের উত্তর তোমরা পেয়ে গেলে দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখো যে ভর্তি প্রক্রিয়া কীভাবে হয় দেখো তোমরা রেজাল্ট হাতে পেলে রেজাল্ট হাতে পাওয়ার পরেই কলেজ থেকে বিভিন্ন কলেজ থেকে ফর্ম দেয়া হয় তোমাদের ফর্ম ফিল করতে হয় এখন বর্তমানে কয়েক বছর ধরে যে নিয়ম হয়ে আসছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় তুমি একসঙ্গে একাধিক কলেজের একটা দুটো তিনটে বা দশটা কলেজেও তুমি ফর্ম ফিল করতে পারো পাস কোর্সে বা তোমার পছন্দের অনার্স সাবজেক্টে এবারে সেই ফর্ম ফিল করলে ফর্ম ফিল পরে তোমাদের দু রকম মেরিট লিস্ট হয় একটা আছে প্রভিশনাল মেরিট লিস্ট সেখানে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমার নম্বর যেমন সেই নম্বরের পার্সেন্টেজ বা তোমার সাবজেক্ট নম্বর ওয়াইজ র্যাঙ্ক অনুযায়ী একটা র্যাঙ্ক তৈরি হয় মানে নম্বর অনুযায়ী একটা র্যাঙ্ক তৈরি হয় তারপরে কলেজে সিট সংখ্যা অনুযায়ী ধরো জিওগ্রাফি অনার্সে পঞ্চাশটা সিট আছে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে ষাটটা সিট আছে ইতিহাস অনার্সে পঞ্চান্নটা সিট আছে এই পঞ্চান্ন জন ষাট জন বা পঞ্চাশ জনের লিস্ট আপ হল সেই টোটাল যতজন ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছিল অর্থাৎ প্রভিশনাল লিস্টে নাম এসেছিল তাদের মধ্যে থেকে পঞ্চাশ জন বা ষাটজনের নাম এলো যে কটা অনার্সের সিট আছে বা যে কটা পাস কোর্সের ধরো পাস করছে ছশো বা সাতশো সিট আছে সেই নামটা এলো তারপরে সেই নাম আসার পরে যদি তোমার নাম আসে তুমি অ্যাডমিশানের টাকা জমা করবে অ্যাডমিশানের টাকা জমা করলে তোমার ভর্তি কনফার্ম হবে তারপরে তোমার কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে তারপর তুমি কলেজে ক্লাস করতে শুরু করে দেবে এইভাবে ভর্তি প্রক্রিয়া হয়ে থাকে তারপরে অনার্স নিতে হলে কত নম্বর দরকার দেখো এখানে তুমি কোনো সাবজেক্টে ষাট নম্বর পেয়েছো তুমি অনার্সে ভর্তি হয়ে যেতে পারছো আবার অনেকে দেখা যাচ্ছে সে পেয়েছে নাইনটি অনার্সে ভর্তির চান্স নেই এটা কিভাবে হয়ে থাকে দেখো একটা কলেজ ধরো একটা কলেজ সেখানে কোনো একটা সাবজেক্টে অনার্সের পঞ্চাশটা সিট আছে সেই পঞ্চাশটা সিটের জন্য পাঁচশো জন বা কোন কোন ক্ষেত্রে দু হাজার জনও দেখা যায় আমি কম করে বলছি যে পাঁচশো জন বা সাতশো জন ফর্ম ফিল করেছে সেখানে দেখা যাচ্ছে যে পাঁচশো জন যে ফর্ম ফিল করলো সেখানে প্রথম দুশো জনের নম্বর সে নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে সেখানে সিট আছে কত পঞ্চাশটা তাহলে বুঝতে পারছো যে নাইনটি ফাইভ পার্সেন্টের যদি ওপরে তাদের নাম্বার থাকে দুশো জনের সেখানে পঞ্চাশটা সিট সুতরাং সেখানে তুমি যদি নাইনটি পার্সেন্টও নম্বর পেয়ে থাকো সেই কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারছো না আবার একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে অন্য কোনো যে কলেজটায় বেশি ছাত্রছাত্রী ভর্তি হয় না বা গ্রামের ছোট কলেজ সেখানে কী দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ষাট শতাংশ নম্বর পেয়েও সে অনার্স কোর্সে ভর্তি হয়ে গেছে কারণ কি সেখানে ফর্ম ফিল কম করেছে তার নম্বরে সেখানে এসে গেছে নাম ভর্তি হয়ে গেছে সুতরাং এখানে যে আমি নাইনটি নম্বর পাচ্ছি এইটটি নম্বর পাচ্ছি মানে আমার পছন্দের কলেজে আমার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারবো এমন কোনো কথা নেই সেখানে দেখতে হবে যে সেই বছরে ফর্ম ফিল কত হয়েছে সিট সংখ্যা তো সীমিত সেই ফর্ম ফিল কত হয়েছে এবং নম্বরের পার্সেন্টেজ কত এসেছে সেইভাবে কলেজের ভর্তি প্রক্রিয়া হয়ে থাকে এখানে সিক্সটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পারসেন্ট কোনো এরকম ব্যাপার নেই ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী তুমি যদি পঁয়তাল্লিশ শতাংশর বেশি নম্বর পাও কলেজে অনার্সের জন্য ফর্ম ফিল করতে পারবে কিন্তু ভর্তি হতে পারবে কিনা সেটা তোমার পার্সেন্টেজের ওপর নির্ভর করবে ঠিক আছে এই সংক্রান্ত আরও বিভিন্ন তথ্য পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা হয়ে হবে তারপরে অনার্স কি ইংরাজিতে পড়তে হয় লিখতে হয় এখানে অনেকের ধারণা আছে কি অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার আমি যদি ইতিহাস অনার্স নিই ফিলোসফিতে অনার্স নিই রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিই আমাকে সাবজেক্টটা কি ইংরাজিতে পড়তে এবং লিখতে হবে তোমাদের বলে রাখি যে তোমরা মাতৃভাষায় তোমাদের সাবজেক্ট পড়তে এবং লিখতে পারবে ধরো কোনো একটা ইংলিশ মিডিয়াম কলেজে ভর্তি হয়েছো ঠিক আছে ইংলিশ মিডিয়াম কলেজে ভর্তি হয়েছো সেক্ষেত্রেও তুমি কি করতে পারবে তোমার ভাষাতে তুমি পড়তে এবং লিখতে পারবে ইংলিশ মিডিয়াম কলেজেও তুমি যদি ভর্তি হয়ে থাকো তবে এমন অনেক কলেজ আছে যেগুলো পুরোপুরি কি ইংলিশের ওপরেই গুরুত্ব দেওয়া হয় সেখানে লিখতে এবং পড়তে ইংরাজিতেই হয় সেখানে সব মানে সমস্ত বিষয়টা ইংরাজিতে হয় এখানে তোমাদের বলে রাখি যে আমার যতটুকু অভিজ্ঞতা আমি দেখেছি যে বিভিন্ন ইংলিশ মিডিয়াম কলেজ যেগুলো আছে সেখানে ইংলিশে পড়ানো হয় লেকচার ইংলিশে দেওয়া হয় কিন্তু সেখানে লেখা লেখা পরীক্ষায় লেখা এবং তুমি নিজে তো পড়বে তবে লিখবে সেটা সম্পূর্ণ তুমি বাংলা ভাষায় করতে পারবে কারণ ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষাগুলো হয় ইউনিভার্সিটিতে এরকম কোনো নিয়ম নেই যে তুমি পার্টিকুলার কোনো একটা ভাষায় লিখবে তুমি হিন্দিতে তারপর ইংরাজিতে তুমি বাংলাতে লিখতে পারো তোমার মাতৃভাষা যা সেই মাতৃভাষায় তুমি পড়বে এবং লিখবে কলেজে ইংরাজিতে পড়ানো হোক কোনো সাবজেক্ট বা বাংলায় পড়ানো হোক বা হিন্দিতে পড়ানো হোক তুমি তোমার মাতৃভাষায় পড়তে এবং লিখতে পারবে ঠিক আছে তারপরে কি ভর্তির জন্য কত টাকা লাগে দেখো এখানে ভর্তির জন্য কত টাকা লাগে বা কলেজে কেমন খরচ হয় সেটা একটু তোমাদের বলে দিই এখানে বিষয়টা বোঝো যে কলেজে অ্যাডমিশানের সময় একটা টাকা লাগে এবং কলেজে যখন ফ মানে পরীক্ষার জন্য ফর্ম ফিল হয় এক্সাম ফর্ম ফিল হয় তখন একটা টাকা লাগে এই দুবার কলেজে টাকা লাগে এবং একটা কলেজের ফিস কাটা হয় অর্থাৎ মান্থলি একটা তোমাদের মানে ফিস মান্থলি ফিস একটা কিন্তু কাটা হয় সেটা ওই অ্যাডমিশানের সময় নিয়ে নেওয়া হয় অনেক ক্ষেত্রে বা অনেক সময় এক্সামের ফর্ম ফিল আপ করার সময় অনেক কলেজে নেওয়া হয়ে থাকে এই টাকাটা লাগে এবারে তোমরা যারা আর্টসে ভর্তি হবে তোমাদের দু আড়াই হাজার টাকা থেকে তোমাদের চার হাজার বা পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো এবার প্র্যাকটিক্যাল বেস যাদের সাবজেক্ট আছে তাদের খরচ কিন্তু একটু বেশি ঠিক আছে তাদের কলেজে খরচও একটু বেশি এবং অ্যাডমিশান ফিসও একটু বেশি সেটা দশ হাজার টাকার ওপরেও হতে পারে শহরের বিভিন্ন নামি দামি কলেজের ক্ষেত্রে এবারে তোমরা তোমাদের এক্সাক্টলি ফি স্ট্রাকচারটা কিভাবে দেখতে পাবে তুমি যে কলেজে অ্যাডমিশান নিতে চাও সেই কলেজের ওয়েবসাইটে যাবে সেখানে ফি স্ট্রাকচার বলে একটা অপশান আছে সেখান থেকে তুমি তোমার সাবজেক্টে কত খরচ অ্যাডমিশান ফিস কত তুমি একদম পারফেক্টলি জানতে পেরে যাবে তারপরে দেখো তারপরে যে আর্টস থেকে সায়েন্সের কোনো সাবজেক্টে কি নেওয়া যায় এখানে বলে রাখি যে যারা সাধারণত আর্টস সে ছাত্রছাত্রী হয়ে থাকে তারা অঙ্ক খুব ভালো পারে না বা অঙ্কের প্রতি ভালোবাসা থাকে না সায়েন্সের সাবজেক্টের প্রতি তার ভালোবাসা নেই বলেই সে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে আর্টস নিয়ে পড়াশোনা করেছে সুতরাং সে তো আর্টস থেকে আর্টসে যাবে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান পড়েছে সে তো ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান নিয়েই পরবর্তীকালে কলেজে পড়বে কিন্তু এখানে ব্যতিক্রম যেটা দেখা যায় যে সায়েন্সের কোনো ছাত্রছাত্রী আর্টসের মানে সাবজেক্টে ভর্তি হতে চায় সেক্ষেত্রে আর্টস থেকে সায়েন্স সায়েন্স থেকে কমার্স ঠিক আছে এই রকম কোনো নিয়ম নেই কলেজে আর কি ভর্তি হওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এরকম যে কোনো একটা ছাত্র কোনো একটা স্টুডেন্ট যদি সে আর্টসের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে কলেজে যদি জেনারেল কোর্সে সায়েন্সে ভর্তি হয় সেক্ষেত্রে তার কিন্তু পড়াশোনা করতে অসুবিধা হবে সে পড়াশোনা ঠিকভাবে হয়তো চালিয়ে যেতে পারবে না ঠিক আছে কিন্তু অপোজিট যেটা যে সায়েন্সের কোনো স্টুডেন্ট আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে অবশ্যই পড়তে পারে সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না সে যদি সাবজেক্টটাকে ভালোবেসে পড়ে ঠিক আছে যে যদি জানতে চায় ইতিহাস যদি জানতে চায় ভূগোল যদি জানতে চায় রাষ্ট্রবিজ্ঞান যে পরবর্তীকালে সিভিল সার্ভিস পরীক্ষা দেবে সেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে চাইছে কোনো সমস্যা হবে না তবে স্ট্রিমটা কিন্তু চেঞ্জ করা যায় এটা তোমাদের বলে রাখি যে আর্টস থেকে তুমি সায়েন্স সায়েন্স থেকে আর্টসে তুমি যেতেই পারো ঠিক আছে কিন্তু কমার্সের কিছু সাবজেক্ট আছে যেমন অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট সব সাবজেক্টগুলো তুমি আর্টস থেকে এসছো সেখানে কিন্তু কলেজ কিন্তু অ্যালাউ করবে না অ্যাডমিশানের জন্য ঠিক আছে ইউনিভার্সিটির হয়তো রুলস আছে ইউজিসির নিয়ম আছে কিন্তু কলেজ যদি অ্যালাউ না করে তুমি অ্যাডমিশান সেক্ষেত্রে নিতে পারবে না এক্ষেত্রে অনেক কলেজ কিন্তু তাদের কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা অ্যাডমিশান প্রসেস কিন্তু কমপ্লিট করে থাকে চলো আজকে কলেজে ভর্তি সংক্রান্ত এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে নেবে এবং কলেজের ভর্তি সংক্রান্ত আরও বিভিন্ন তথ্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো